আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনতি বিলম্বে এই শেখ বসির এবং ফারুকির আমরা পদত্যাগ দাবি করছি আমাদের কথা যদি আপনারা না শুনেন তাহলে আমরা এই দশ জন থেকে দশ হাজার হতে এক সপ্তাহ লাগবে না ইনশাআল্লাহ এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললে যদি আপনার মনে কষ্ট লাগে আপনিও শেখ হাসিনার দালাল আমরা বলতে চাই আমরা খুনি দোষর শেখ হাসিনার দোষর কাউকে ক্ষমতায় দেখতে চাই না আমরা অনতি বিলম্বে এই সরকারের উপদেষ্টা মন্ডলীকে ঢেলে সাথে আহ্বান করব এবং ছাত্র জনতার আজকের যে আহ্বান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনুতি বিলম্বে এই শেখ বসির এবং ফারুকির আমরা পদ্ধতি দাবি করছি আমরা বলতে চাই কোন ধরনের আওয়ামী ফেসিবাদের কোন অংশ আমরা দেখতে চাই না এবং আজকে একশত দিন চলছে এখনো কেন

নিয়েছি ঠিক সেই দশই ডিসেম্বর আবার উপদেষ্টা মন্ডলী বিরুদ্ধে করা হয়েছে একদিকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিব আমরা প্রতিবাদ করব, রক্ত দিব আরেক দিকে আপনার আওয়ামী লীগ দোষের পুনর্বাসন করবেন এটা কোনো মতে হতে দেওয়া যাবে না আছে তাদেরকে অপসারণ করানো হবে এটাই আজকে আমাদের প্রোগ্রাম হতে এটাই আমাদের ঘোষণা এবং এটাই আমাদের আলটিমেটাম আর দায়িত্বে যারা আছেন আমাদের এই দশ জনকে দেখে আমাদের এই বিশ জনকে দেখে আপনারা ভাববেন না যে আমরা কিছুই না আমরা কিছুই করতে পারবো না মনে রাখবেন চব্বিশের আন্দোলনও কিন্তু দশ জনকে নিয়েই শুরু হয়েছিল কথা যদি আমাদের কথা যদি আপনারা না শুনেন তাহলে আমরাই দোষ চন থেকে দশ হাজার হাতে এক সপ্তাহ লাগবে আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমরা একদিকে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে চুত করা হচ্ছে ক্ষমতা থেকে নামানো হচ্ছে আর অন্যদিকে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারাই আবার আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের চাটুকতাদেরকে ক্ষমতায় উপদেষ্টা বানানো হচ্ছে এখনো রক্তের দিন শুকায়নি এখনো এখনো রক্ত রক্তের দাগ শুকায়নি আজকে একশো দিন হচ্ছে তারপরও তাদেরকে সুষ্ঠু কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না এবং আমরা আজকে আমাদের দাবি হচ্ছে অনত বিলম্বে মুস্তফা সারোয়ারকে এবং আরেকজন যে উপদেষ্টা আছে আওয়ামী লীগের চাটুক তাকে শেখ বশির তাকে অনতি বিলম্বে উপদেষ্টা পদ থেকে সরাতে হবে আমরা গণ অভ্যত্থান করেছি আমরা প্রয়োজনে গণবিপ্লব করবো তারপরে ওই বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকার কিংবা স্বৈরাচার চাটুকতাদের উপদেষ্টা বা ক্ষমতা দিব না